এখানে একটা ইকুয়েশন পাবো সো এখানে আমি আগে লিখে নিই এটা হচ্ছে r1 মেশন এটা হচ্ছে r2 মেশন এটা হচ্ছে r3 মেশন এটা হচ্ছে r4 মেশন ওকে সো এই দুইটা মেশ মিলে আমি একটা সুপার মেশ হিসেবে চিন্তা করতেছি এই দুইটা মেশ মিলে একটা সুপার মেশ চিন্তা করতেছি এখানে কেভিএল লিখেছি তাই তো কেভিএল ইকুয়েশনটা এখানে কি হতো 6 ইনটু i1 তারপর হচ্ছে 7 ইনটু i2 এখানে হচ্ছে 1 ইনটু i2 মাইনাস i4 i4 i2 মাইনাস i4 এখানে হচ্ছে প্লাস 5 ইনটু i1 মাইনাস i1 মাইনাস i2 কত 0 সেকেন্ড ইকুয়েশন দেখা শেষ এরপর কাজ হচ্ছে এই 2 অ্যাম্পস এর জন্য একটা কেসিএল চালাতে হবে তাই তো এই 2 অ্যাম্পস কারেন্ট কে কোথায় কেসিএল চালাবো এখানে চালাবো না এখানে চালাবো উপরে কেন চালাবো উপরে যাও তোমার লজিকটা কেম কি বলেছে উপরে করতে সহজ হয় কেন সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল বল কারণ এখানকার কারেন্টের মান দুইটা কারেন্টের সমান হবে এটা i1 এবং i4 এর সমান হবে এখানে হবে i1 এবং i3 এর সমান হবে সো দুইটা আলাদা আলাদা কারেন্টের সমান নয় এখানকার এই ব্রাঞ্চে কারেন্টগুলো পাওয়া যায় যার জন্য আমি নিচের দিকে কেসিএলটা চালাই না আমি কেসিএলটা উপরের দিকে চালাই এই ডিরেকশন থেকে আমি বুঝতে পারি যে এই i2 ডিরেকশন এর সঙ্গে এই ডিরেকশনটা মিলে যায় সো i2 টা অবশ্যই আগে আসে i1 টা দুই করে দিলে u2 টা পাওয়া যায় এখানে কেসিএল অ্যাপ্লাই করলে এখানে হচ্ছে i2 বের হয়ে গেছে এখানে i1 হচ্ছে এখানে 2 আছে হচ্ছে সো i1 প্লাস 2 ইকুয়াল টু i2 সো i2 এর কে এটা সিলে পাশে i1 প্লাস 2 এর পাশে সিলে মাইনাস হয়ে গেছে এটা কে পাশে মাইনাস হয়ে গেছে এটা কেসিএল অ্যাপ্লাই না করে বোঝা যায় কিভাবে বোঝা যায় এই কারেন্টের ডিরেকশন চার কারেন্টের ডিরেকশনের সঙ্গে মিলবে এবং এই কারেন্টটা ঘুরে এসে এই উপরের দিকে যাচ্ছে সো i2 এর ডিরেকশন এবং 2 অ্যাম্পস এর ডিরেকশন সেম ডিরেকশন সো i2 আগে লিখতে হবে আগে লিখ মানে আসবে মাস তারপরে মাইনাস অপজিট মেশটা থাকবে তার কারেন্টটা বের করে দিতে হবে সো i2 মাইনাস i2 সহজ হিসাব ওই ইএটিএ মনে না রাখলেও চলে কেসিএল কথা মনে না রাখলেও চলে কিন্তু প্রকার নিয়ম আছে কেসিএল মনে রেখে করা ওকে কেসিএল এই পয়েন্টে অ্যাপ্লাই করলে এখানে দুইটা কারেন্ট হচ্ছে একটা বের হয়ে যাচ্ছে ব্যাস গেল কতটুকু হলে ঠিক আছে আচ্ছা আমি এটা কি জন্য জন্য লিখছিলাম আমি বলছিলাম কি এই মেশ অ্যানালাইসিস করে আমি বললাম যে ফাইন্ড দা পাওয়ার consumed by the 5 ohm resistor. I'm going to find that using mesh analysis. Using mesh analysis. I'm going to using mesh analysis find the power consumed by the 5 ohm resistor. 5 ওহম রেজিস্টর কি করে পাওয়ার কনজিউম করছে সেটা তুমি খুঁজে বের করো কিন্তু তোমার টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে সেটা মেশ অ্যানালাইসিস এই ক্ষেত্রে তুমি এখন কি করবে এখন তোমার কি কাজ হবে তোমার অ্যাকশন কি হওয়া উচিত এখানে তোমার অ্যাকশন এখানে কি হওয়া উচিত স্যার 5 ওহম এর কারেন্টটা বের করতে হবে 5 ওহম এর কারেন্টটা বের করতে হবে ও একটা বললো যে স্যার আমাকে 5 ওহম এর কারেন্টটা বের করতে হবে শুধু কারেন্ট বের করলে হবে 5 ওহম রেজিস্টর আছে ভোল্টেজ ভোল্টেজ তো সেম হ্যাঁ না ভোল্টেজ তো সাথে সেম কারেন্ট বের করতে তো আর ভোল্টেজ দরকার আছে তো পাওয়ার বের করতে আই স্কয়ার আর বের করতে আই স্কয়ার আর বের করতে কারেন্ট বের করলে ভালো সো দ্যাটস ইট আমি ভোল্টেজ কারেন্ট বের করলে ভোল্টেজ যদি নাও বের করি তাহলে আমি পাওয়ার এর যে রুলসটা জানি এখন এই কারেন্টটার ডিরেকশনটা আমি এদিক ধরবো না এদিক ধরবো সেটা আমার উপর নির্ভর করবে
যে দিকই ধরি পাওয়ার কনজিউম সেমই হবে, পাওয়ার কনজিউম আলাদা কোনো কিছু আসবে না, সেম ভ্যালু আসবে, বুঝতে পারলাম? সো এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করলেই আমার এইখানে কি করে পাওয়ার কনজিউম হবে এখান থেকে বের করা যাবে, যাবে তো? হ্যাঁ যাবে না, আমার বের করতে হবে এই 5 ওহম রেজিস্টর কি করে পাওয়ার কনজিউম করে। ওকে, সো পাওয়ারের ইকুয়েশন থেকে আমি জানি P ইকুয়াল টু I স্কয়ার R অথবা V স্কয়ার বাই R, তাই তো? তাহলে আমি যদি এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে পারি, অথবা এর এগেনস্টে কি পরিমাণ ভোল্টেজ আছে সেটা যদি বের করতে পারি, তাহলে এই পাওয়ারটা বের করা যায়, যে কোনো একটা ভ্যালু বের করলেই বের করা যায়। সো আমি ধরে নিচ্ছি আমি কারেন্ট বের করব, কারেন্ট বের করার জন্য আমি মেশ অ্যানালাইসিস করে আগে মেশ ওয়ান, মেশ টু, মেশ থ্রি এবং মেশ ফোর এর কারেন্টটা বের করলাম। বের করার পরে এটা তো কমন ব্রাঞ্চ, এটা তো কমন ব্রাঞ্চ, এই কমন ব্রাঞ্চের কারেন্টটা আমি বের করবো কিভাবে? বের করবো এখানে একটা কেসিএল চালাই, কেসিএল চালানোর আগে মাস্ট এখানে কারেন্টের সাইনটা দিয়ে দিতে হবে যে কারেন্ট কোন দিকে যাচ্ছে, কারেন্ট কোন দিকে যাচ্ছে, বের হচ্ছে না ঢুকছে, এটা দিয়ে নেওয়া হবে, তারপর কেসিএল চালাবে। তুমি যদি এদিকে দাও তাহলে এই পয়েন্টে কেসিএল চালাইলে দেখো কি আসতেছে, এটার নাম দিই আই। সো আই বের হয়ে গেল, এই রূপ থেকে আই বের হয়ে গেল, আই বের হয়ে গেল, আই থ্রি ঢুকলো, আই থ্রি ঢুকলো, আই ওয়ান, হ্যাঁ আমি বলছি আই ওয়ান, হ্যাঁ আমি করতে পারবো এখন এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করতে হবে, এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করতে গেলে এখানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা তো তোমাকে বের করতে হবে, কি পরিমাণ কারেন্ট আছে সেটা বের করতে হবে, কারেন্টের ডিরেকশন কোন দিকে আছে এটা কি তুমি জানো? তুমি তোমার দে আছে কি দেয়া তো নাই, যেদিকেই দেয় না কেন পাওয়ার পয়েন্ট ওই ব্রাঞ্চে কিন্তু অন্য কোনো কারেন্ট তো যাবে না, সেম কারেন্টই যাবে। এস আর ক্লাস সমস্যা আবশ্যক টাইমিং এর বসে সো এই এই ব্রাঞ্চের কারেন্ট আমাকে বের করতে হবে। এখন আমি যদি বলি স্যার এই কারেন্টের দিক দিয়ে ঢুকছে এটা বলি আই কারেন্ট, কোনো সমস্যা নেই, আই আই কারেন্ট তুমি দিয়ে নিতে পারো, কিন্তু কেসিএল অ্যাপ্লাই করার আগে মাস্ট ইউ হ্যাভ টু পুট এ সাইন, আর একটা সাইন দিতেই হবে নাহলে কেসিএল অ্যাপ্লাই করা যাবে। সো সাইন দিয়ে যদি কারেন্ট ঢুকছে এই সাইনটা দিয়ে কোনো সমস্যা নেই, বের হলেও কোনো সমস্যা নেই, আমি যদি ঢুকছে এইটা সাইন দিয়ে পড়ি তাহলে কেসিএলটা কেমন হওয়া উচিত? একটা কারেন্ট ঢুকলো, এই কারেন্টটা ঢুকলো, এই কারেন্টটা বেরোলো, তাহলে এখন কি হবে? আই থ্রি, আই থ্রি ইকুয়াল আই থ্রি প্লাস আই ইকুয়াল টু হচ্ছে আই ওয়ান আই ওয়ান, সো আই এর ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে আই ওয়ান মাইনাস আই থ্রি। আর আগেরটা কেমন আসছিল, আগেরটা কেমন আসছিল সেটা একটু দেখি, আগেরটা আসছিল হচ্ছে আমি এই কারেন্টের ডিরেকশনটা দিয়েছিলাম এদিকে, তাহলে এই আইটা বের হলো, তাহলে এখানে হচ্ছে আইটা বের হলো, আই ওয়ানটাও বের হলো প্লাস আই ওয়ান প্লাস আই ওয়ান, কিন্তু আই থ্রিটা ঢুকলো, সো আই এর ভ্যালুটা কি হচ্ছে আই থ্রি মাইনাস আই থ্রি মাইনাস আই ওয়ান, আই ওয়ান মাইনাস আই থ্রি, আই থ্রি মাইনাস আই ওয়ান এর ভ্যালুটা, এর যে ইন্টিজার ভ্যালু মানে ফিক্সড যে মান, মান কি কোনো চেঞ্জ আসবে প্লাস ভ্যালু সেম সেম থাকবে, প্লাস একটা মাইনাস আসবে, এর বেশি কিছু হবে যেহেতু এই 5 ওহম এর রেজিস্টর কি পরিমাণ পাওয়ার কনজিউম করছে সেটা কিন্তু আমার বের হয়ে গেল, বুঝাইতে পারছি? সো এক অ্যানালাইসিস থেকে কিন্তু যে কোনো ভ্যালু নির্ণয় করা যায় এটা মাথায় রাখতে, এবং যে কোনো জায়গাকার ভ্যালু নির্ণয় করা যায়, এই জন্য অ্যানালাইসিস টেকনিকগুলো এত শক্তিশালী, তুমি ওই সার্কিটের যে কোনো জায়গাকার যে কোনো ভ্যালু যদি তোমার অ্যানালাইসিসটা শুধু কারেন্টটা বের করা থাকে বাকি সব বের হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে?
সো আজকে যেহেতু একটু ভুল হয়ে গেছে আমাদের, পরবর্তীতে এই ভুলটা যাতে আমাদের না হয় মাথা থাকবে কেন? অবশ্যই থাকবে স্যার। আমি ডিক্লিয়েশন না দেওয়া পর্যন্ত ক্লাস হবে, আমি যদি আগে থেকে বলে যাই তাহলে সে ক্লাস হবে। ঠিক আছে, সো এই ধরনের ভুল যেন না হয় বন্ধ করে দেবো।